এই তাওয়াক্কুল যারা করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন। এখন তাওয়াক্কুলটা কি? তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রিয় ভাইরা আমার, তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। মনোযোগ দিয়ে শুনুন, আই রিপিট, আমি আবারও বলছি, কর্ম শেষে, আগে কি কর্ম, কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা? এখন আপনি কর্ম বাদ দিয়ে দিলেন, কিছু করলেন না, আর বললেন আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ হইছে, এটা আপনার মন গড়া কথা হয়েছে, এটা তাওয়াক্কুল হয়নি। ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, করার পরে ফলাফল কি আসবে? ফলাফল কি আমার হাতে, কার হাতে? এই জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু কাজ বাদ দেয়া যাবে না। অনেকে নিজেদের অপারগতা, দুর্বলতা, কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় ফেলছে। কাজ করতে মনে চায় না, অলসতা, তাওয়াক্কুল করলাম, বলেন তো এটা তাওয়াক্কুল হয়েছে না? এই অপারগতা অলসতার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা, সব করা, আপনার রোল প্লে করা। আপনার রোল প্লে করা শেষ, এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিচ্ছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম, আল্লাহ ভরসা হয়েছে, হয়েছে, তাওয়াক্কুল হয়েছে, হয় নাই? তো এখানে ব্যালেন্স অ্যাটিটিউডে আসতে হবে। আমি সব করতে পারবো, এটাও যেমনি ভুল, আল্লাহই সব করে দিবেন, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স, এই দুইটার মাঝখানে ইসলামের পজিশন। পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন। পাখিকে বিশ্বনবী বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে। পাখি কেমনি তাওয়াক্কুল করে? বিশ্বনবী বলেন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে, সারাদিন খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, আল্লাহ তাআলা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে, ঠিক কিনা? তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওয়াক্কুল করছে? সকালবেলা আগে কি করছে? বের হয়ে গেছে। তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না। অপারগতা, অলসতা, কর্মহীনতা, এগুলো থেকে রাসূলুল্লাহ আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন, কি করবেন? হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে, এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন।